আমিন খান মান্নার মতো সুযোগ পায়নি যার কারণে তিনি মান্নার মতো অত বড় সুপারস্টার বা মান্নার মতো অত বড়ো তারকা মান্নাকে যেভাবে স্মরণ করা হয় ওইভাবে আমিন খানকে মনে করা হয় না এটা আমার চ্যানেলে কয়েকজন কমেন্ট করে এবং এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছে যে মান্না আসলে অনেক সুযোগ পেয়েছে যে সুযোগগুলো আমিন খান পায়নি এবং আমিন খানের পাওয়া উচিত ছিল তো আমিও একটা অ্যানালাইসিস করে দেখলাম যে মান্না এমন কিছু সুযোগ পেয়েছে সেটা যেভাবে হোক সেটা নিজের যোগ্যতায় হোক বা তেলবাজি করে হোক বা সেটা যেভাবে হোক মান্না পেয়েছে যেটা আমিন খান পায়নি এবং ওইগুলো তার পাওয়ার দরকার ছিল আমার মনে এখন আমি ওই সুযোগগুলো নিয়ে কথা বলবো যে মান্না যে সুযোগগুলো পেয়েছে ইন্ডাস্ট্রিতে যেগুলো আমিন খান পাইনি এক্স্যাক্টলি ডিফারেন্স কী দুজনের এই ডিফারেন্স এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এখন অ্যানালাইসিস করব আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন যে এক্স্যাক্টলি মান্না ইন্ডাস্ট্রিতে কী কী সুযোগ পেয়েছে যে সুযোগগুলো আমিন খান পাইনি তার পাওয়ার দরকার ছিল ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মিস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টতে শুরুতে নিই অপরচুনিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনি যত বড় রথী মহারথি হন না কেন আপনাকে যদি ওই জায়গায় সুযোগ না দেয় আপনি ভালো কথা বলতে পারেন কারো টাইম আছে আপনাকে কথা বলতে দেবেস্টে দেয় আপনি দুটো ডায়লগ মারেন কারো টাইম নেই দেশে ওই টাইমটা তৈরি করে নিতে হবে কেউ পারে কেউ পারে না বাট যেভাবে হোক কেউ কেউ ওই সুযোগগুলো ধরে নেয় কেউ কেউ পারে না এবং মান্নার সুযোগটা ধরেছিল আমি ধরতে পারিনি এখন আপনি বলবেন যে মান্নাকে তাহলে শুধুই সুযোগ ধরেছে তার কি স্ট্রাগলিংয়ের গল্প নেই হ্যাঁ তার সুযোগ পাওয়ার থেকেও কিন্তু তার বড়ো তার স্ট্রাগলিংয়ের গল্প এটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে তার স্ট্রাগলিংয়ের যে গল্প আমরা জানি যে মান্না মান্নাকে আমরা যেরকমভাবে উঠতে দেখলাম নাইনটিন এইটটি ফোরে নতুন মুখের সন্ধানে যার বেঙ্গলি ফিল্মে এন্ট্রি হলো এরপরে পাঁচ ছয় বছর তার কেটে গেল নানারকম ঝামেলায় নাইনটিন নাইনটি ওয়ানে এখন হিসেবে ব্রেক এরপরে কাজিয়াতের ফিল্ম তো ওই নাইনটিন নাইনটি ওয়ান অবধি দি আসতে কিন্তু তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং ওই নাইনটিন নাইনটি ওয়ান থেকেই কিন্তু শুরু হলো তার স্ট্রাগলিংয়ের চ্যাপ্টার ভেঙে স্ট্রাগলিংয়ের পাশাপাশি তখন তার সুযোগ মিলতে লাগলো এবং এই সুযোগগুলো আমি এখানে কেন মিলিনি এটা আমি একটু পরে আলোচনা করবো তো ফার্স্ট আমি যে সুযোগটা নিয়ে কথা বলবো মান্নার এটা চম্পার সঙ্গে তার ব্রেক পাওয়া ওই টাইমের প্রভাবশালী বড় নায়িকা নাইনটিন নাইনটি ওয়ানে নিঃসন্দেহে বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সেরা পাঁচজন নায়িকার ভিতর চম্পা তখন স্টারডাম জনপ্রিয়তা আপনি যেটা বলেন না কিন্তু চম্পা নাকি বন্ডে সই করে মান্নাকে কাশিমালার প্রেম সিনেমাতে সাইন করেছিল এবং সিনেমা দিয়ে সুপার ডুপার এরপরে মান্নার সঙ্গে চম্পা একটা পেয়ার হয়ে গেলো আমরা ব্যাক টু ব্যাক দেখলাম তাদের কাজ করতে এবং এই যে বড়ো নায়িকার সঙ্গে একটা পেয়ার আপনি দেখেন আমিন খানের সঙ্গে কোন নায়িকার বড়ো পেয়ার হয়েছে তার টোটাল ক্যারিয়ারে আপনি দেখেন মৌসুমি শাবনূর পূর্ণিমা শাহনাজ কোনো নায়িকার সঙ্গে তার উল্লেখযোগ্য কোনো জুটি নেই এমনকি মুনমুনের সঙ্গে তার জুটিটা আলোচিত হলেও ওগুলো লেডি অ্যাকশন ফিল্ম ছিল বা অশ্লীলতার প্যান্ডামিকে সিনেমাগুলোর মান ভালো না হয় আমিন খান সেন্টিক ফিল্ম তাদের কম হয় ফিল্মগুলো নিয়ে অতটা আলোচনা করা হয় না এটা এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার যে কারোর সঙ্গে কিন্তু তার জুটি গড়ে ওঠে কিন্তু শুধু চম্পা নয় মাননা যেভাবে হোক যখন যে নায়িকার স্টারডাম জনপ্রিয়তা বেড়েছে মান্নার চেষ্টা করেছে তাকে নিয়ে কাজ করার পরে আমরা দেখলাম মান্না মৌসুমি একটা দুর্ধর্শ রকমের জুটি বনে যায় নিঃসন্দেহে শাবনুর মৌসুমি তারা জনপ্রিয়তা তুঙ্গে থাকা নায়িকা তখন যদিও মান্নার সিনেমাতে একসান দনীয় ফিল্ম হয় মৌসুমির অতটা সেন্ট্রাল ক্যারেক্টার থাকতো না তবুও মৌসুমি একটা ফ্যাক্টর থাকতো বা শাহানাজের সময় মান্নার উল্লেখযোগ্য ভালো জুটি হয়েছে আমরা রাজপথের রাজা আমরা তাদের রুটি আন্দোলন অনেকগুলো ফিল্ম দেখেছি শাবনূর সঙ্গে তার কয়েকটা ফিল্ম একটা জুটি বলা যায় পূর্ণিমার সঙ্গে তিনি লাস্টে এসে পূর্ণিমা তার হাটের বয়সী নায়িকা তার সঙ্গে তার জুটি মনে গেছে পপির সহ মোটামুটি ভালো জুটি বলা যায় তাদের শ্রেষ্ঠ সন্তান লাল লালবাচ্ছা উল্লেখযোগ্য ফিল্ম কিন্তু আমিন খানের সঙ্গে কোনো নায়িকারই উল্লেখযোগ্য ওরকম জুটি কিন্তু আপনি পাবেন না বলা যায় না এটা হয়তো ইন্ডাস্ট্রির মানুষ চায়নি বা আমিন খানের লাগে মিলেনি এবার আমি এসি বড় ডিরেক্টরদের কাছে কাজিয়াত মন্তজ রহমান আকবররা যেভাবে মান্নাকে ব্রেক দিয়েছে এই যে সুযোগটা এটা কয়জন নায়ক পেয়েছে আপনি আমাকে বলেন কাজিয়াতের দাঙ্গাতের আজ দেশোদ্দরেই এবং নাইনটি যে আমরা যখন আকবরের প্রেম দিও না বিশাল ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে ডান্সার বাবারাদের ব্যাক টু ব্যাক তো এই যে সুযোগ এই সুযোগগুলো কিন্তু মানে বড়ো ডিরেক্টর ওইভাবে কিন্তু সুযোগ দেয়নি তখন এফআই মানিক নাদিম মাহমুদ যারা যখন তখন প্রতিবাদী সিনেমা বানত তারাও রীতিমতো এগিয়ে আসতো দিলো জান জাহান মানে নাকি নিয়ে পরবর্তীতে সিনেমা বানিয়েছে মেবি দু সালের পরে কিন্তু ভালো ভালো কমার্শিয়াল নির্মাতারা ওইভাবে সোলো হিরো হিসেবে কিন্তু আমিন খানকে নিয়ে তখন কাজ করেনি যেমনটা মান্নাকে নিয়ে করা হয়েছে এবার আপনি যদি এসেন প্রোডাকশান হাউস আলমগীর পিকচার্স এদের সবচেয়ে বড় প্রোডাকশান হাউস ছিল তখন মানে টপ থ্রিতে এক দুই তিনের ভিতর ছিল জাহাঙ্গীর আলম খানের প্রোডাকশান হাউস তারা প্রেম দিওনা ডিসকো ড্যান্সার পাবারাদের ব্যাক টু ব্যাক তারা মান্নাকে নিয়ে ফিল্ম বানিয়েছে ওই প্রোডাকশান হাউস কামিন খানকে সুযোগ দিয়েছে বা এনায়ত করিমের প্রোডাকশান থেকে মান্নার যখন ব্যাক টু ব্যাক সিনেমা আসছে রুটি আন্দোলন নাতিম মাহমুদের ফিল্ম তারপর রাজপথের রাজা বিশাল বিশাল সুপার ডুপার হিট ফিল্ম যে ফিল্মগুলো কিন্তু আমিন খানের আসেনি অ্যানায়ত করিমের প্রোডাকশন হাউস থেকেও কিন্তু তাকে ব্রেক দেওয়া হয়নি হ্যাঁ এনায়ত করিম আপনি একটা ব্যাপার কল্পনা করুন যে যে এনায়ত করিম মান্নাকে নিয়ে তার প্রোডাকশন হাউস হোক ডিরেকশনে হোক রুটি আন্দোলন ক্ষুধার জ্বালা বা রাজপথের রাজার মতো সুপার ডুপার হিট গল্পের ফিল্ম বানিয়েছে সেই এনায়ত করিম কিন্তু আমরা দেখেছি জ্যান্ত কবর বা নয়া কোষাইয়ের মতো সিনেমাও বানিয়েছে আমিন খানের সঙ্গে মান যদি আপনি হিসাব করেন নিঃসন্দেহে মান্নার রুটি রুটির মতো ওরকম হিস্টোরিক্যাল ব্লক বা ওই আমলের ওই রকম ফিল্ম কিন্তু আমিন খানকে নিয়ে তিনি বানায়নি ওরকম গল্পের ফিল্ম কাহিনীর ফিল্ম মানে মান্নার সেরা সময় রীতিমতো ভালো ভালো ফিল্ম দিয়ে মান্নাকে রীতিমতো যেভাবে জেচে ধরেছে ডিরেক্টর সেটা লাখে হোক বা মান্নার ক্যাপাসিটি দিও ওরকম হয়নি আমিন খানের কিন্তু অ্যানায়ত করিম এবং আমিন খান জুটি মানেই অনেকে মানহীন সিনেমা মনে করে কিন্তু অ্যানায়ত করিমের সঙ্গে কিন্তু মান্নার ভালো ভালো ফিল্ম ছিল সেটা একটা হোক দুটো হোক তিনটে হোক সংখ্যায় কমক কিন্তু এই সুযোগগুলো কিন্তু পায়নি এই যে ভালো ভালো নায়িকাদের সঙ্গে জুটি ভালো ভালো প্রোডাকশন হাউজের সঙ্গে জুটি ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে জুটি এই ব্যাপারগুলো কিন্তু হয়নি আমিন খানের এবং আমিন খানের ব্যাপারটা আমি যদি বলি যে আমিন খানের প্রপার ক্যারিয়ার যখন উত্থান হয় তখন কিন্তু বেঙ্গলি ফিল্ম রীতিমতো অশ্লীলতার একটা প্যান্ডামিকের আর মান্নার ব্যাপার যদি আপনি বলেন যে নাইনটিন নাইনটি ওয়ান থেকে দু হাজার সাল অব্দি মান্নার যত অর্জন আমি বলবো যে দুই হাজার সালের পরেও মান্নার অত অর্জন যদি বলেন আমি বলবো নাইনটি চে মান্নার অর্জন এগিয়ে দাঙ্গাতের আর্য শুধু রুটি আন্দোলন সিপাহী ধর আম্মাজান তেজি তো আমি বলবো এগিয়ে কিন্তু অশ্লীলতার নামে আমিন খানের কিছু করার ছিল না সময় ওরকম ছিল তা না তখন যেসব ডিরেক্টররা আপনি মমতাজুর রহমান বা কাজিয়ায় বা এনায়েত করিমের সঙ্গে মান্নার যত উল্লেখযোগ্য ফিল্ম পাবেন আমিন খানের ডেফিনেটলি অত উল্লেখযোগ্য ফিল্ম নেই আকবর হায়াত তারা মান্না সেন্টিক ফিল্ম বানালেও কিন্তু আমিন খানকে নিয়ে মন্তজরমণ আকবর ফিল্ম বানিয়েছে মেবি হায়াত বানায়নি কিন্তু উল্লেখযোগ্য কোনো ফিল্ম মন্তজরমান আকবরের সঙ্গে আমিন খানের আপনি কয়টা পাবেন বা কী পাবেন তো এটা আসলে বলে লাভ নেই এটা লাখের একটা ব্যাপার থাকে এবং সময়ের একটা ব্যাপার থাকে এবং যেটা আমিন খানকে ওইভাবে ইউটিলাইজ করা হয়নি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় এই যে তিনি নায়িকা পায়নি ভালো ডিরেক্টররা সময় মতো পায়নি তখন আসলে তার প্যান্ডামিক তখন আপনি দেখেন কাজিয়াত আকবররা কিন্তু দু হাজার সালের পরেও কিন্তু মান্না কিনি ওই লেভেলের ভালো ফিল্ম কিন্তু তারা বানাতে পারেন যতটা জে বানিয়েছে এবং নাইনটি যে ওই সব ডিরেক্টর তো আমি ডিরেক্টরকে তো আমিন খান ধরতেই পারেনি কারণ তারা তখন ডিরেক্টররা তখন বড় তারকাদের নিয়ে সিনেমা বানাচ্ছে বা আকবরের সিনেমাতে আমিন খান থাকলেও হয়তো তাকে নাদিম মাহমুদ আকবদরা তার তাকে হয়তো সেকেন্ড লিড দিচ্ছে বা স্লো হিরো হিসেবে ওরকম কিছু তাকে দিচ্ছে না বাট দু হাজার সালের পরে যখন আমিন খানের স্টারডম বিল্ড আপ হলো তখন আর টাইম ছিল না কারণ বেঙ্গলি ফিল্ম তখন ভগ্নদশা তখন বড় স্টার ছিল বেঙ্গলি ফিল্মের সবচেয়ে কাটপিস এটা অনেক ডিরেক্টররা বলেছে যে এখন কাটপিস তো বড়ো স্টার সেটা ছলে হোক বা ভালোভাবে হোক যেভাবে হোক বলেছে বাট এই যে সুযোগগুলো এই সুযোগগুলো আমি এখানের পাওয়ার দরকার ছিল তো মান্নার মতো এরকম এখন আরও একটা এখানে ব্যাপার থাকে যে সুযোগ অনেক মানে তৈরি করে নিতে হয় সুযোগ আপনা আপনি আসে না এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্টর যেমন আলমগীর পিকচার্স ওইভাবে মান্না ওই সময় মান্নাকে যেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে যশাজ ফিল্মস না থাকলে কিন্তু শাহরুখ খান শাহরুখ খান নতুন তো বড়ো প্রোডাকশান হাউস বড়ো নায়িকা বড়ো ডিরেক্টর এইগুলো যেভাবে মান্নাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি গেছে এই সুযোগগুলো আমিন খান কোনোভাবে পায়নি তার পাওয়া উচিত ছিল সেটা নিজের ক্যাপাসিটিতে হোক বা তার লাখে হোক শুধু লাখ বলে আপনি সব কিছু এড়িয়ে যেতে পারবেন না নিজের ক্যাপাসিটি কিছু না কিছু তো থাকে শুধু লাকের দোক ধোঁয়াই দিয়ে আপনি পলিটিক্সের ধোঁয়াই দিয়ে আপনি সব কিছু যদি বলেন তাহলে মান্নার স্ট্রাগলিং আপনি দেখেন আমিন খানের থেকে মান্না কিন্তু স্ট্রাগলিং বেশি করেছে এটা ইউনিভার্সাল ট্রুথ তো মান্নার মতো মানুষ ওই স্ট্রাগলিং করে যদি ওইখানে যেতে পারে আমিন খান গুড লুকিং হ্যান্ডসাম সুদর্শন তো আমিন খান কেন পারবে না তো যাই হোক আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হলো যে আমিন খান খানের আসলে ইন্ডাস্ট্রির একটা বঙ্গদশাই ইন্ডাস্ট্রির একটা চাপ ছিল যে তখন এবং আমিন খানের লাকেরও একটা ব্যাপার আছে এখানে আমি আমিন খানকেও কারণ আমিন খান আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে যে তিনি কখনও বেছে বেছে সিনেমা করতেন না প্রচুর পরিমাণে তিনি তখন কাস্ট করতেন হয়তো মানের দিক কোয়ালিটি এরকম ভাবতে পারত না কিন্তু মান্নার একটা ব্যাপার ছিল মানে পাক্কা খিলাড়ি যাকে বলে তাই একটা ফিল্ম একটু কোয়ালিটির দিক দিয়ে এলো হলো পর একটা অডিয়েন্সের কানেক্ট করার মতো মনে ঢোকার মতো ফিল্ম মান্না করে যাচ্ছে তো মান্নার মানে ফিল্মেটিক চিন্তাভাবনা মানে পলিটিশিয়ান চিন্তাভাবনা ছিল তার ফিল্মে ভালো করার মতো এই কারণে আসলে ওটা বলে লাভ নেই তিনি সুযোগও পেয়েছে তার নিজেরও ক্যাপাবিলিটি ছিল সেটা যে সে ডিরেক্টর প্রডিউসারদের দ্বারে দ্বারে যে হোক যেভাবে হোক যেটা হয়তো আমিন খানের ওই ক্যাপাবিলিটি ছিল না যাই হোক এটা ক্যাপাবিলিটি বলতে পারেন বা এটা তার একটু আতিথ্যতা বলতে পারেন যাই এটা যার যার তো যাই হোক আমার মনে হয় যে সুযোগগুলো পেলে হয়তো আমরা আমিন খানকে আরও বড় জায়গায় দেখতে পাবো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কথাটি আমি আপনি খেলাম আপনাদের মূল্যবান কমেন্টের